একদিকে যখন বকেয়া মহার্ঘ ভাতা, অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ সহ বেশ কিছু দাবিকে সামনে রেখে আন্দোলন জারি রাজ্য সরকারি কর্মচারীদের, তখন হকের প্রাপ্য আদায় করতে রাজপথে নেমেছে মিড ডে মিল কর্মীরাও। দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে করছে তারা অক্লান্ত পরিশ্রম, মা ও শিশুর মুখে তুলে দিচ্ছে দু মুঠো অন্ন। কিন্তু সেই মিড ডে মিল কর্মীদের জোটে না পর্যাপ্ত বেতন, অন্যান্য সুযোগ সুবিধে। সপ্তাহের শুরুতেই মিড ডে মিল কর্মী ঐক্য মঞ্চে ডাকে, তাই অধিকার আদায়ের লড়াইয়ে সামিল হাজারো হাজারো কর্মী সদস্য। আন্দোলনের সুর আজ শহরের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে রাজ্যে গ্রামে গঞ্জেও। মূলত পর্যাপ্ত পারিশ্রমিক, মজুরি বৃদ্ধি, সরকারি স্বীকৃতি ও প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি সহ মোট 7 দফা দাবিতে হাওড়া, শিয়ালদহ ও সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল মিড ডে মিল কর্মী ঐক্য মঞ্চের। মাননীয়ার কাছে ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত মিড ডে মিল কর্মীদের। তাদের এই দীর্ঘদিনের বঞ্চনার জন্য রাজ্য সরকারের প্রশাসনিক অদক্ষতাকেই দায়ী করেছেন মিড ডে মিল কর্মীরা। তাদের দাবি, প্রশাসন অমানবিক। এই রাজ্যের সরকার একটা অমানবিক সরকার। আজকে দাবি দেওয়া 20 বছর ধরে মিড ডে মিল কর্মীরা যেভাবে বঞ্চিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে এবং সরকার যেভাবে তাদেরকে বেগার খাটাচ্ছে, এর বিরুদ্ধে আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশনে যাচ্ছি। মাসের শেষে যে সামান্য বেতন মেলে সেই টাকায় জীবনধারণ সম্ভব নয় মিড ডে মিল কর্মীদের, এমনকি ন্যূনতম মজুরিও জোটে না তাদের। নামমাত্র মাসিক ভাতায় স্কুলের রান্নার কাজ করতে হচ্ছে। একাধিকবার এই সমস্যার সমাধানে মিড ডে মিল কর্মীরা পথে নেমেছেন, করেছেন আন্দোলন, প্রতিবাদ, কিন্তু মেলেনি কোনো সুরাহা। সরকারের হুঁশ ফেরাতে তাই এই মহামিছিলের আয়োজন। দাবি পূরণ না হলে আগামী দিনে ঝাঁজ বাড়বে আন্দোলনের, হুঁশিয়ারি দিতেও ছাড়লেন না মিড ডে মিল কর্মীবৃন্দ। আজকে 10 মাস মাইনে দিয়ে এদের খাটিয়ে নিচ্ছে, এরা ন্যূনতম জীবন ধারণ করতে পারছে না, শ্রমিকের যে ন্যূনতম মজুরি এটা পর্যন্ত তাদের দেওয়া হচ্ছে না, এবং আমাদের সংগঠনগুলো সবাই আমরা এই বিষয়ে পথে নেমেছি, আন্দোলন করেছি, কিন্তু আজকে সারা না দেওয়ার কারণে আমরা 6টা সংগঠন একত্রিত হয়ে এই রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দিতে চাই যে অবিলম্বে যদি বেতন বৃদ্ধি না করা হয়, 12 মাসের বেতন না দেওয়া হয়, তাহলে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর জায়গায় যাবে। আজকে রাজ্য সরকার 1500-এর বেশি টাকা দিচ্ছে না, এর বিরুদ্ধে আজকে আমরা ডেপুটেশন এবং আমরা আজকে মিছিলে নেমেছি। সব মিলিয়ে প্রায় 12 থেকে 15 হাজার মহিলা তারা ইতিমধ্যে পায়ে হাঁটছেন। তাদের একটাই দাবি, কেন্দ্র রাজ্য উভয় সরকারের কাছে সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে, এছাড়াও যে ন্যূনতম বেতন সে বেতন তাদেরকে দিতে হবে। সেই দাবিতে ইতিমধ্যে মিছিলে পায়ে হাঁটছেন মিড ডে মিল কর্মী ইউনিয়নে যারা সদস্যরা, প্রত্যেকেই সরকারের দাবি দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে মিছিল এসে ধর্মতলা ওয়াই চ্যানেলে রীতিমতন রাস্তায় বসে শুরু করেন তারা বিক্ষোভ। মিছিলে সামিল হয় সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ অ্যাসোসিয়েশন অফ মিড ডে মিল সহ একাধিক ছোট ছোট মিড ডে মিল কর্মী সংগঠন। এক কথায় বলাই যায়, হকের দাবিতে সোচ্চার সারা বাংলা। কিন্তু মিটিং, মিছিল আর প্রতিবাদী কি তাদের ভবিতম্ব, নাকি আসন্ন লোকসভা নির্বাচনের আগে সুদিন দেখবে আঁত পেটা খেয়ে বেঁচে থাকা এই মিড ডে মিল কর্মীরা? থাকলো প্রশ্ন, জবাব দেবে সময়। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও প্রসন্ন নস্করের সঙ্গে অয়ন শর্মা, অভিরূপা সাহা ও দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।